সত্যি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খবরটা শুনে খুবই খুশি হইলাম। যাক ভালো হয়েছে, এখন তো তোমার মজাই মজা। তুমি কয়দিন পরে দাদি হইবা? হ্যাঁ, আমিও তো হইলাম দাদি। আসল দাদি কবে হমু? আসলে ওই যে শামসু কুসুমের বিষয়ে আমি কিছু কই না আর কি। আজকালকার পোলা ফাইন বুঝোস না, এরা কি বুঝা চলে কে জানে। এদের বিষয়ে আমি কোনো নাক গলাই না আর কি। ক্যারিয়ার ট্যারিয়ার কি কি করবো তারপরে মনে হয় নিবো। রাজ্ঞা, আচ্ছা শোন, পরে ফোন দিব তোরে, ঠিক আছে? রাখ। শামসু এদিকে আয়। কিতা আম্মা? ওই যে তোর শেলি আন্টি আসিল না? হ্যাঁ চিনছি। হ্যাঁ, তোর শেলি আন্টির ফোলা, তোর পরে বিয়ে হয়েছে এই যে কয়দিন আগে এই ফোলার বিয়ে হইলো তো। আমি বাইচ্ছি হইব। মাম্মু, তারপরে নাতি নাতকুরের মুখ দেখতাম না। হবেন মম, হবেন, ডোন্ট ওয়ারি, ভেরি সুন হবেন। কোন সমস্যা? ও গড, কে তোমার মা হওয়ার ইচ্ছা নাই? কোন ডাক্তার ফাক্তারের কাছে যাওয়া লাগবো না। শোনো কুসুম, আম্মু আমি একজন চিনি, বুঝছো? প্রেগন্যান্ট বাবা। রিয়েলি? হ্যাঁ, এই প্রেগনেন্ট বাবার কাছে যেই বেডি গেছে আজ পর্যন্ত, প্রেগনেন্ট হয়ে আইসে, কেউ খালি ফেটে ফিরে না, অনেক ফল পায় সবাই। ওয়াও! শোনো আম্মু, তুমি কালকে আমার লগে চলো, কালকে তোমারে আমি লইয়া যাবো, বুঝছো? রেডি হয়ে থাইকো, এই টাইমেই আমরা রওনা দিমু। ওকে মম, আমি রেডি হয়ে থাকবো, তাহলে আমরা যাবো। ওহ মাই গড, ইট সাউন্ডস সো ইন্টারেস্টিং। মানে কি তা কইতাম আম্মা তোমারে, হ্যাঁ? এসব বাবু তাবু জায়গায় কোনো ভদ্রলোক আসে? হ্যাঁ, এই যুগেও এসব বিশ্বাস করো আম্মা তুমি? মানে তোমার মাথায় সত্যি সমস্যা হয়েছে আম্মা। চুপ করবি তুই? একটা ভালো জায়গায় নিয়ে আইসি, কোথায় খুশি থাকবি তা না, এনে ব্যান ব্যান করতেছে আমার কানের কাছে। আরে আম্মা, এসব জায়গায় এইয়া কিচ্ছু হয় না, ঠিক আছে? এসব জায়গায় এই যে তোমাকে মতো বোকা লোকরে নিয়ে আয়, এই যে ধান্দা করে। উফ, শামস ডার্লিং, জাস্ট স্টপ ইট। একদম চুপ করে এনে দাঁড়ায় থাক, ও একটু পরেই কুলসুমটা ডাক দিব। না মম, চাই করো, আমি আর কিচ্ছু কইতাম না। থাক মম, আপনি কষ্ট পাইন না, ও তো এরকমই এভাবে কথা বলে। মম, আই এম সো এক্সাইটেড। আমিও এক্সাইটেড। কুলসুম বিবি কে? কুলসুম বিবি, কুলসুম বিবি চলে আসেন। মম, ইটস মাই কল, আমার যেতে হবে মম। চলো চলো, তোমরা লয়ে যাই, প্লিজ তাড়াতাড়ি। শোন, আমি কুলসুমরে লয়ে যাইতেছি, হ্যাঁ তুই এনেই থাক। আচ্ছা যাও। প্রেগনেন্ট বাবা, এই যে আমার সেলের বউ, আমার সেলের বউরে নিয়ে আইছিলাম আপনার কাছে। দরজাটা লাগিয়ে দিন। দরজা লাগাই দিব বাবা, হা দিতাছি। কি কি ব্যাপার, দরজা লাগাই দিল কিসের জন্য? আচ্ছা আম্মা তো আছে বিদ্যে কুসুমের লগে, তা আমি উদা উদি টেনশন করতেছি কি লিখা। যাক সমস্যা নাই, কতক্ষণ লাগে কে জানে। মানে আমি বুঝতাছি না, এত দেরি করতেছে হেরা। শামসু ডার্লিং, কুসুম, লুক অ্যাট মি, আই এম প্রেগন্যান্ট। কেমনে সম্ভব কুসুম? ও মাই গড, দিস ওয়াজ সো ফাস্ট এন্ড ইজি। কুসুম, আমি আমি তোমারে বুঝাইতে পারবো না কুসুম, আমি আমার কত খুশি লাগতাছে তোমারে দেখা। আম্মা কই, আম্মা কই, ওই যে
পর্যন্ত তো খালি পেটে ফিরে নাই, কিচ্ছু না, খালি একটু শুইয়া দিছে আর লগে লগে কাম হয়ে গেছে। এখন আমি দাদি হমু, আমার যে কি খুশি লাগতেছে। কিরে তোরা কিছু কস না দি শামসু? আম্মা কুলসু, আরে আম্মা তোমার দিকে তাকাও, তুমি তোমার কি অবস্থা? কি অবস্থা, কেমনে ঘুমাইতেছো? আমরা রেডি টেডি করাইয়া তুমি এমনি ঘুমাইতেছো? তুমি না বলে কোন প্রেগন্যান্ট বাবার কাছে যাইবা? ও মা গো, শামসুই বাচ্চা কার? কি মানে দরকার নাই বাচ্চার, না যাইতাম না। আরে আম্মা তোমার কিতা হয়েছে, তুমি ঠিক আছো নি? যাইতাম না কোনো বাবা সবার কাছে, যাইতাম না। ওই বিয়া কর, তুই আমার ফেসবুক বন্ধ কর। কি কইতাছো এডি আম্মা? আল্লাহ কপালে রাখলে এমনি হইব বাচ্চা। তো উদাও দিয়ে রেডি করাইছো কিটলিকা তুমি?